বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসরের জন্য রিটার্ন ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে একবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 30 সেপ্টেম্বরের মধ্যে বিপিএল এর দলগুলোর রিটার্ন ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার কথা ছিল। নতুন নিয়ম অনুযায়ী 4 জন ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে কমলা সুন্দরী খ্যাত নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্রে জানা গেছে, অধিনায়ক তামিম ইকবাল, ওপেনার ইমরুল কায়েস আর লিটন দাসের সাথে বিদেশি কোঠায় পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে আসন্ন মৌসুমের জন্য রেখে দিয়েছে দলটি। তামিম ইকবাল গত মৌসুম ধরে কুমিল্লার নেতৃত্ব দিয়ে আসছেন, ফর্মে আছেন ইমরুল কায়েস আর লিটন দাসও। আর শোয়েব মালিকের অভিজ্ঞতা এবং ফর্ম সবকিছু বিবেচনা করেই আসন্ন মৌসুমের জন্য এই পাকিস্তানি অলরাউন্ডারকে দলে রেখে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল এর ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের 25 তারিখ। গতবার বিপিএল খেলেছেন এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে, আর অনিবন্ধিত 2 বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে দলগুলো। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিপিএল এর ষষ্ঠ আসরের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী জানুয়ারি মাসের 5 তারিখ থেকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি মাঠে গড়ার কথা রয়েছে।